হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে একটা কমপ্লিট লাঞ্চ মেনু তৈরি করে দেখাবো ডিউরিং দ্য লাঞ্চ ব্রেক অফ ওয়ান আওয়ার। কীভাবে করে পাঁচটা আইটেম এই এক ঘন্টার মধ্যে রান্না করা যায়। আজকে আমরা রান্না করব ঢ্যাঁড়স, আলু, বেগুন, মিষ্টি কুমড়া ভর্তা, ঘন ডাল এবং ভাত। এখন বাজে দুপুর সোয়া বারোটা। চলুন দেখি সবগুলো করতে আমাদের মোট কতক্ষণ সময় লাগে। আমি সব সবজি এবং মশলা, পেঁয়াজ, আলু, বেগুন, ডাল, ভাত, মিষ্টি কুমড়া সব ধুয়ে রেডি করে রেখেছি। আমি এখন একসাথে সব কিছু রান্না শুরু করব। প্রথমে আমি রাইসটাকে রাইস কুকারে ঢুকিয়ে দিই, এটা হতে থাকবে নিজে নিজে। এবার আমি ডালের চুলাটা অন করে এর মধ্যে সামান্য হলুদ দিয়ে দিলাম এবং লবণ দিয়ে দিচ্ছি। ডাল সিদ্ধ হতে থাকবে। মিষ্টি কুমড়ার মধ্যে আমি পানি মিশিয়ে রেখেছি। আমি মিষ্টি কুমড়া চুলাটাও অন করে দিলাম, এটা সিদ্ধ হতে থাকুক। এর মধ্যে আমি বাকি সবজিগুলো কেটে রান্না শুরু করে দেব। ছোট ছোট বেগুনকে আমি টুকরো করে কেটে রেখেছি, একই সাইজের মতো করে আমি একই সাইজে আমি আলু কেটে নেব। এর জন্য নিয়ে নিব আমি একটা পেঁয়াজ, মাঝারি সাইজের। পেঁয়াজটাকে আমি চারকোনা করে কিউব করে কেটে নেব। আর নিয়ে নিব চারটা মরিচ। এই হলো আমার মশলা আলু বেগুনের জন্য। এই ফ্রাই প্যানে আমি আলু বেগুন রান্না করব। আমি একটু অলিভ অয়েল দিয়ে দিব, এক টেবিল স্পুনের মতো। তেলের মধ্যে এখন আমি দিয়ে দিব কেটে রাখা পেঁয়াজ ও কাঁচামরিচ। আদা রসুন বাটা দিয়ে দিব কটা টিস্পুন। অ্যাড করে দিব বেগুন, সামান্য
এবার কেটে রাখা ধনিয়া পাতাটা আমি বেগুনের মধ্যে দিয়ে দিব, দিয়ে ঢাকনা দিয়ে দিব। মিষ্টি কুমড়ার পানিও প্রায় শুকিয়ে এসছে, চুলাটা আমি বন্ধ করে দিব, মিষ্টি কুমড়া দিয়ে ঢাকা দিয়ে রেখে চুলা থেকে নামিয়ে রাখলাম। এখন তো ঢাকনা চুলো নাড়িয়ে দিব, আঁচটাকে একটু কমাই, আবার ঢাকনা দিয়ে রেখে এবার ডালে মেশানোর জন্য আমি নিয়ে নিলাম অর্ধেকটা পেঁয়াজ। ডাল আমি আর বাগার দেবো না, এটা বসা ডাল হবে। চারটা কাঁচামরিচ একটু কুচি করে নেব, ধনিয়া পাতা। তো এবার ডালে আমি দিয়ে দিচ্ছি এক চা আধা চা চামচ, এতটুকুই হবে, আধা চা চামচ পরিমাণ আদা রসুন বাটা। এবং পেঁয়াজ মরিচ যেটা কেটে রেখেছিলাম, ডালকে একটু ঢাকনা দিয়ে রেখে দিব। ঢ্যাঁড়সের জন্য আমি এখন একটা পেঁয়াজ কেটে নিব, মাঝারি সাইজের পুরোটাই লাগবে। মরিচ গুলাকে দুই ফালি করে নিব, মরিচ গুলো আমার ডিপে ছিল। ঢ্যাঁড়স গুলোকেও আমি মরিচের মতো সাইজ করে জাস্ট দুই ভাগ করে নেব। বেগুনটাকে দেখে নিই, বেগুন আমার একদম সুন্দর সিদ্ধ হয়ে গেছে, কমপ্লিটলি ডান। সো আমি চুলা এখন বন্ধ করে থেকে নামিয়ে মিষ্টি কুমড়া পাশে রেখে দিই। চুলায় আমি এক টেবিল চামচের মতো সরিষার তেল নিয়ে নিলাম, পেঁয়াজ কাঁচামরিচ, লবণ মিশিয়ে নাড়িয়ে দিই একবার। আজ কিন্তু মিডিয়াম বয়ের দিকে আছে, সুতরাং এটা আস্তে আস্তে হতে থাকবে। আমি কিন্তু ডালে কোনো তেল দেইনি, এখন একটুখানি
সয়াবিনটা দিয়ে দিব অল্প একটু তেল দিতে হয় বলে আমার ছিলে রাখা পেঁয়াজ ডালটা আমি একটু সার্ভ করে রাখতে আমি ঝাড়ুতে ছিলাটা বন্ধ করে দিলাম।